আসসালামু আলাইকুম আমি নাজমা আক্তার মিলা মিলাম থেকে চলে আসছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে মাছ সুটকি রান্না করে দেখাবো তো মাছ সুটকি রান্না করার জন্য আমার যা যা লাগবে আমি আগে থেকে রেডি করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট সাইজের লালটি টাইপের কিছু আলু নিয়েছি তো এই আলুগুলো দিয়ে কিন্তু মাছ সুটকি রান্না করাটা একদম পারফেক্ট হয় আর এটা সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার তো আজকে আমি আমার মতো করে এটা রান্না করতেছি আর এখানে আমি কিছু শিদুল সুটকি নিয়েছি আর এক টুকরা মাছ নিয়েছি তো মাছটাকে আমি কুচি কুচি করে নেব আর আপনারা চাইলে এখানে মাছের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন প্রবলেম নেই তো আমি শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে ধনেপাতা পাতা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি তো এই যে আমি এখন শুটকিগুলোকে একটা হাড়িতে দিয়েছি আর এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি এগুলোকে সিদ্ধ করে নেব যেন সুটকি থেকে কাঁটাগুলো আলাদা হয়ে যায় তো কাঁটাগুলোকে আলাদা করার জন্য এটা বলক আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো এখন এই যে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে এখন ছুলা থেকে নামিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিব তো ছেঁকে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি আর কাঁটাগুলো এখন আমি আলাদা করে ফেলে দিব তো আমার বাচ্চার বায়না আজকে শুটকি খাবে সে জানি না কালকে বাজারে গিয়ে খুব বায়না ধরেছে আলুটা কিনো না আমি শুটকি খাবো শুটকি খাবো আর আজকে শুটকি তরকারি রান্না করছি সে কি খুশি মহা খুশি মানে আমাদেরকে বলে বুঝাতে পারবো না আর খাবারটা খেয়ে বলতেছে আম্মু তরকারিটা অসম্ভব মজাদার হয়েছে বাবা আসছে বাবার সাথেও শেয়ার করছে সবার সাথে শেয়ার করছে যে আজকে সুটকি তরকারিটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমি বরাবরের মতো এইভাবে রান্না করি তো সবসময় আমার তরকারিটা এরকম মজা হয় আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন আমি কাটাগুলোকে আলাদা করে নিয়েছি আর এই যে আলুগুলোকে আমি মাঝখান দিয়ে এক ফালি করে নিয়েছি তো এক ফালি করে এখন এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পর এখন এগুলোকে এক পাশে রেখে আমি একটা চুলাতে হাড়ি বসিয়ে দিচ্ছি তো হাড়িতে আমি তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা তেল ছাড়াও রান্না করতে পারেন তো আমার তেল দিলে আসলে আমার একটু খেতে আর একটু বেশি মজাদার লাগে ভালো লাগে তো এই জন্য আমি তেলটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম যেহেতু আমি পেঁয়াজ বাটাটা দিচ্ছি তাই আর কুচিটা ব্যবহার করতেছি না তো এটা আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এখন এগুলোকে আমি একটু ভালো করে মিক্স করে নিব মশলাগুলোকে আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ হলুদ এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করা হয়ে গেছে এখন এখানে আমি এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিব তো এইটা হচ্ছে আপনাদের অপশনাল আপনারা যে কোনো লঙ্কা গুঁড়া দিতে পারেন মরিচের গুঁড়া দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো আমি এখানে এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব শুটকির যে পানিটা আমি নিয়েছিলাম ওখান থেকে এক কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দিয়ে যে দেখতে পাচ্ছেন আমি মশলাটাকে কষিয়ে নিলাম আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি শুধু শুটকির পানিটাই আমি ব্যবহার করছি তো এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন আমার মশলাটা মোটামুটি কষানো শেষ এখন এখানে আমি মাছগুলোকে যে টুকরো টুকরো করে রেখেছিলাম মাছটা অ্যাড করে দিচ্ছি তো মাছটা দিয়ে আমি এই মশলাগুলোকে আরো পাঁচ মিনিট কষিয়ে নিব আর এখন সাথে কাঁচামরিচটাও অ্যাড করে দিব যেহেতু কাঁচামরিচের এক্সট্রা একটা গ্রান আসবে তো সে কারণে আমি মাছের সাথেই কাঁচামরিচটা অ্যাড করে দিলাম আপনারা চাইলে পরেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এখন আমি এই যে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো ভালো করে মিক্স করা হয়ে গেছে আমার এখন এটাকে আমি ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নিব আমি এখনও কোনো পানি অ্যাড করিনি তো এর মধ্যে আমি কয়েকবার নাড়াছাড়া দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমার আলুটা কষানো শেষ এখন আমি এই যে ছেঁকে রাখা সুটকির সে পানিগুলো আমি এখানে দিয়ে দিব সম্পূর্ণটা তো আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না তো এই যে দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দরভাবে আমার আজকের রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি আরও দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে রান্না করে নিব ঢাকনা দিয়ে ডেকে নেবো তো এই যে দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমার রান্নাটা ফ্রাই হয়ে এসেছে এখন এখানে আমি আগে থেকে কুচি করে রাখা ধনে পাতাগুলোকে অ্যাড করে দেবো তা আমি আরও কিছু সময় নেড়ে চেড়ে নিচ্ছি তো ধনে পাতাটা দিয়ে আমি এটাকে তারপরে পাঁচ মিনিটের মতো রাখবো তারপরে কিন্তু আমি নামিয়ে নিব এখানে আমি ধনে পাতাটা অ্যাড করে দেবো তো এই যে দেখতে পাচ্ছেন আমি ধনে পাতাটা অ্যাড করে দিলাম এখন এটাকে আমি আর পাঁচ মিনিট ধরে একদম নিবো নিবো জালে রান্না করব যেহেতু আলুটা আর একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন তো সেহেতু আমি পাঁচ মিনিট এটাকে ঢেকে রাখবো জাস্ট হালকা মিডিয়াম আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা আজকে সম্পূর্ণ হয়েছে তো আমার রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ